তিলিয়ামুড়া মহকুমার অন্তর্গত জাতীয় সড়কে শনিবার আচমকাই হলো পথ অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিলিয়ামুড়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্য হাতির উপদ্রব রয়েছে, আর প্রতিদিনই বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে। এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভ ছিল। পাশাপাশি হাতির আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুরও খবর রয়েছে। সব মিলিয়ে শনিবার সকালে চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায় সহজ সরল মানুষদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কেননা শুক্রবার রাতের আঁধারে বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে ফেলে বলে অভিযোগ। ফলে পথ অবরোধের সামিল হয় চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকার মানুষজনরা। এই পথ অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকা পড়ে শত শত ছোট বড় যানবাহন। পরবর্তীতে ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানা এবং তেলিয়ামুড়া বন বিভাগে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ওসি ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে অবরোধকারীদের রাস্তা থেকে উঠিয়ে দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়ার ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন দপ্তর। এলাকাবাসীদের সঙ্গে রেঞ্জ অফিসারের কথা হয় এবং আশ্বাস প্রদান করে হাতির সমস্যা নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বন দপ্তর। এই আশ্বাসের পর অবশেষে মুক্ত হয় অসম আগরতলা জাতীয় সড়কের পথ অবরোধ। তবে অবরোধকারীরা বন দপ্তরের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে। তাদের অভিযোগ, হাতি যখন এলাকায় প্রবেশ করে তখন বন দপ্তরকে বারবার ফোনে করেও যোগাযোগ করা হলেও বন দপ্তরের কর্মী বাবুদের টিকিট নাগালও মেলে না। মানুষও মারা গেছে 2-3 জন, কালকে আমরা বাড়ি একটা ঘর ভাঙিয়ে গেছে। আচ্ছা, তো আজকে আপনারা কি করছেন? আমরা এটা লিখে রাস্তা ব্লক করবো। সান্ত্বনা দিচ্ছে না বন দপ্তরের লোক, ফোন করলেও তারা আয় না। আমরা এখানে মানুষ বাইরে জায়গা, এরা কোনো পদক্ষেপ নেয় না, এটা নিয়ে কথা। হ্যাঁ, এলিকে আমরা বয়ে রেছি না দুঃখে, কিন্তু আমার জায়গা তো আপনি থাকে নি, কথা আপনি কই পেলেন না? ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।